বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এক অনন্য সংগঠনের নাম। সবাইকে মানুষের কাছে যাওয়ার প্রতিযোগিতা নামতে হবে, শুধু সেলফি তোলার প্রতিযোগিতা নয়, শুধু মঞ্চে উঠে নেতাদের সামনে ছবি দেখানোর প্রতিযোগিতা নয়, মানুষের সেবায় কে কত বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাতের আধারে ঘুম থেকে জেগে আল্লাহর সামনে ধর্ণা দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে আজকের যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, ইতিমধ্যেই সে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দিবেন দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন। সকলকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাজাকাল্লাহ খাইরান। সম্মানিত ভিউয়ার্স, আমরা বেশি সময় ক্ষেপণ না করে আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকি। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এক অনন্য সংগঠনের নাম। সবাইকে মানুষের কাছে যাওয়ার প্রতিযোগিতা নামতে হবে, শুধু সেলফি তোলার প্রতিযোগিতা নয়, শুধু মঞ্চে উঠে নেতাদের সামনে ছবি দেখানোর প্রতিযোগিতা নয়, মানুষের সেবায় কে কত বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাতের আধারে ঘুম থেকে জেগে আল্লাহর সামনে ধর্ণা দিতে হবে, আল্লাহর কাছে মুনাজাতে প্রার্থনায় আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। এটা হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মীদের বৈশিষ্ট্য। ভারত স্তম্ভিত হয়ে গেছে, আর সামান্য কিছুদিনের মধ্যেই বাংলাদেশকে সিকিমের ভাগ্য বরণ করতে হতো, বাংলাদেশের স্বাধীনতাকে সম্পূর্ণরূপে ভারতের হাতে বিক্রি করে দেওয়ার পুরোপুরি আয়োজন শেষ করা হয়েছিল, শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি ছিল। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে তাদের সেই ষড়যন্ত্রকে পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে, ফ্যাসিবাদের বিষ দাঁত পুরোপুরি ভেঙে দিয়েছে। এরপরেও আজকের এ সময়ে কোনো কোনো নেতা নেত্রীর ছত্র ছায়া ফ্যাসিবাদ আবার মাথাচাড়া উঠার চেষ্টা করছে। কিন্তু আমরা বাংলাদেশের তাওহিদি জনতা, বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি কর্মী শপথে আবদ্ধ, একজন কর্মীর দেহে জীবন থাকতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কোনোভাবেই বিপন্ন হতে দেওয়া যাবে না। এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা অতীতে যেরকম আমাদের রক্তবিন্দু ঢেলে দিয়েছি, ভবিষ্যতেও আমরা এই স্বাধীনতার হেফাজত করার জন্য সদা সর্বদা আমরা প্রহরীর ভূমিকা পালন করে যাব। সকল মানুষরা বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সচেতন সজাগ থাকবেন। আজকে প্রমাণিত হয়েছে ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লবের মধ্য দিয়ে 37 জুলাইয়ের অভূতপূর্ব দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ উপহার পেয়েছি। এটা আমাদের জন্য একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। আমরা এই যে নিয়ামত পেয়েছি, এই নিয়ামতের হক যথাযথভাবে আদায় করার চেষ্টা করে যেতে হবে। এরকম সুযোগ ভবিষ্যতে কখনো আমরা যদি ভুল করি তাহলে হেলায় হারাতে হবে। আমরা এরকম যে একটা জাতির খেদমত করার সুযোগ পেয়েছি, এই সুযোগকে কেউ খেলাফেলা করে হারানো যাবে না। বাংলাদেশের মাটি থেকে যেই ফ্যাসিবাদ উৎখাত হয়েছে, এই ফ্যাসিবাদ যেন বাংলাদেশের মাটিতে আর আসতে না পারে, এই জন্য বাংলাদেশের স্বাধীনতা কামী, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা রতন্দ্র প্রহরী জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের কর্মী ভাইদের সাথে আপনাদের সবাইকে সচেতন সজাগ পহরায় দাঁড়িয়ে থাকতে হবে। নচেত আপনাদের আমাদের সামান্য ভুলের কারণে স্বাধীনতা হারাবার ভয় আছে। এই বন্যায় আমাদের এত অঞ্চলের যে ক্ষয়ক্ষতি হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা সবার আগে মানবতার সেবায় ঝাঁপিয়ে পড়েছে এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের জামাত ইসলামীর কর্মী দায়িত্বশীলরা মেধা মনন দিয়ে ভবিষ্যতেও
মানুষের কল্যাণে সকল সময়ে প্রস্তুত থাকতে হবে। সবাইকে আমাদেরকে মানবতার সেবায় এগিয়ে যেতে হবে এবং নিজেদের যোগ্যতাকে আরো সমৃদ্ধ করতে হবে, শানিত করতে হবে। আপনি কাজের ব্যস্ততায় আপনার আমলকে ভুলে গেলে চলবে না, কাজের ব্যস্ততার সাথে সাথে আপনাকে আমলিয়াত আরো বেশি বাড়িয়ে দিতে হবে। আপনি হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মী, আপনি ওরকম ওই সকল মঞ্চে উঠে শুধু জোরালো বক্তৃতা দেওয়ার মতো সেই নেতা খেতাদের মতো নয়, যারা মঞ্চের ভিতরে স্মার্ট বাংলাদেশ পরে স্মার্ট বাংলাদেশ বলে একেবারে দুধুবে পড়ে যায়, তাদের মতো আমাদের সংগঠন নয়। এখানে মঞ্চে উঠার প্রতিযোগিতা নয়, কাজ করার প্রতিযোগিতায় নামতে হবে। এরকম ইসলামী আন্দোলনের কর্মী তারা, যারা সাহাবায়ে কেরাম পুরো বিশ্বকে বিজয় করেছিল, সেরকম ইসলামী আন্দোলনের কর্মী সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে, খোলাফায়ে রাশেদার পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে, আমাদের যোগ্যতাকে, আমাদের ইমানকে শানিত করতে হবে, তেজোদ্দীপ্ত করতে হবে। আপনি একটা সুযোগ পেয়েছেন, এখন ঘরে বসে থাকলে আপনার চলবে না, আপনাকে নিরলস পরিশ্রম করতে হবে, নিরলস কর্মী হতে হবে। এখন আপনার দায়িত্ব আরো বেশি পরিমাণ বেড়ে গেছে, এখন সুখের সময় নয়, এখন হচ্ছে কাজের সময়, এখন দায়িত্ব পালন করার সময়। এজন্য প্রত্যেকটা কর্মীকে নিরলস কাজ করে যেতে হবে। এখন কিছু পাওয়া না পাওয়ার হিসাব নিকাশ নয়, এখন অন্যের সমালোচনার চাইতে নিজের সমালোচনা বেশি করতে হবে, নিজের দোষ ত্রুটি ভুল ত্রুটি সংশোধন করে নিতে হবে। আমার